আসসালামু আলাইকুম টেক জনগণ, আমি আপনাদের হোস্ট এবং দোস্ত গুগল ডক। আপনাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ইথিক্যাল। আজ আমি আমার টেক জনগণের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। টিউটোরিয়ালটি হলো কীভাবে আমরা সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ড্যামেজ হওয়া মেমোরি কার্ডটি রিপেয়ার করতে পারি অথবা পেনড্রাইভটি রিপেয়ার করতে পারি। এটা অ্যাকচুয়ালি আমার পার্ট টু ভিডিও, কেননা পার্ট ওয়ানে আমি দেখেছিলাম কীভাবে আপনারা ম্যানুয়ালি কমান্ড প্রম্পটের মাধ্যমে এবং কিছু ট্রিক্সের মাধ্যমে আপনার ড্যামেজ হওয়া মেমোরি কার্ডটি এবং পেনড্রাইভটি রিপেয়ার করতে পারেন। আমি আশা করি আমার প্রথম পার্টের ভিডিওতেই আপনারা আপনাদের সলিউশনটি পেয়ে গিয়েছেন এবং আপনাদের ড্যামেজ হওয়া মেমোরি কার্ডটি রিপেয়ার হয়ে গিয়েছে নতুবা পেনড্রাইভটি রিপেয়ার হয়ে গিয়েছে। যদি এরপরও যদি দেখেন যে আপনাদের ড্যামেজ হওয়া মেমোরি কার্ড এবং পেনড্রাইভটি রিপেয়ার না হয়ে থাকে, তখন আপনারা এই টুলসগুলো ব্যবহার করতে পারেন। তো আমি প্রথম যে টুলসটি ব্যবহার করব সেই টুলসটি হলো HDD লো লেভেল ফরম্যাটিং টুলস। এই টুলসটি ব্যবহার করা খুবই ইজি। আমি এই টুলসটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। এই টুলসটি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে আপনারা ইএক্সিটা ইনস্টল দিবেন। নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করার পর এমন একটি আইকন পাবেন, আইকনের উপরে ডাবল ক্লিক করবেন, ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর কন্টিনিউ ফর ফ্রি দিব। কন্টিনিউ ফর ফ্রি দেওয়ার পরে আমার এখানে অটোমেটিকই আমার USB ড্রাইভে পেনড্রাইভটি ডিটেক্ট করে নিয়েছে। আপনাদের এখানে যদি ডিটেক্ট না করে থাকে তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর লো লেভেল ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পারফর্ম কুইক ওয়াইপ দিয়ে দিবেন, এখানে ফরম্যাট দিস ডিভাইস ক্লিক করবেন, দেন ইয়েস। দেন এটি কিছুটা সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট টাস্ক কমপ্লিট, 100% ডিস্কটা ফরম্যাট হয়ে গিয়েছে। তো এটা আমরা এখন কেটে দিব। কেটে দিয়ে আমরা মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে আমরা এখানে ডিক্স ম্যানেজমেন্টে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে আমাদের যে ডিক্স ওয়ান দেখাচ্ছে, অর্থাৎ আমাদের পেনড্রাইভটি, এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ফরম্যাট ক্লিক করব। ফরম্যাট ক্লিক করে এখানে আপনি চাইলে রিনেম করতে পারেন, আমরা এটা এইভাবেই রাখবো এবং ওকে দিয়ে দিব। ওকে, আমাদের এটা ফরম্যাটিং হচ্ছে, আমাদের এটা ফরম্যাট কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের এই প্রসেসটি শেষ। আশা করি এই টুলসটি ব্যবহার করার মাধ্যমে এবং এই প্রসেসটি কমপ্লিট করার মাধ্যমে আপনার ড্যামেজ হওয়া মেমোরি কার্ড অথবা পেনড্রাইভটি রিপেয়ার হয়ে যাবে। এরপরে যদি মনে করেন যে এরপরও আপনার এই কাজটি হচ্ছে না, অর্থাৎ আপনি যদি আপনার ড্যামেজ হওয়া মেমোরি কার্ড নতুবা পেনড্রাইভটি ফরম্যাট দেওয়ার ট্রাই করছেন বাট ফরম্যাট হচ্ছে না, তখন আপনি চাইলে আরেকটি টুলস ব্যবহার করতে পারেন। তো আমরা সেকেন্ড যে টুলসটি ব্যবহার করব সেই টুলসটির নাম হলো ইউএস পার্টিশন মাস্টার। এই টুলসটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেটা ইনস্টল করে নেবেন নেক্সট নেক্সট দিয়ে, কারণ ইনস্টল করা খুব ইজি। ইনস্টল করার পর আপনারা এমন একটা আইকন দেখতে পারবেন, আইকনের উপরে জাস্ট ডাবল ক্লিক করবেন, ইয়েস। দেন আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন দুটা ভলিউম ডিটেক্ট করেছে। তো এখানে সেকেন্ড যে ভলিউমটা ডিটেক্ট করেছে সেটা আমার পেনড্রাইভের ভলিউম। তো আপনারা এটা খেয়াল রাখবেন যে কোনটা আপনার পেনড্রাইভের ভলিউম। এখন এটাতে কাজ করার জন্য জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে জাস্ট ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে রিনেম করতে পারেন, ইচ্ছামতো নাম দিতে পারেন, ফাইল সিস্টেম FAT32 অথবা NTFS যেটা ইচ্ছা আপনি দিতে চান সেটা দিতে পারেন। দেওয়ার পরে ওকে প্রেস করব, দেন ওকে দিব। এই যে আমাদের ফরম্যাট হয়ে গিয়েছে আমাদের নিউ ভলিউমটি। তো আশা করি এটা ফরম্যাটের মাধ্যমে আপনার ড্যামেজ হওয়া মেমোরি কার্ডটি রিপেয়ার হয়ে যাবে, কারণ আমরা জানি যে ফরম্যাট করলে নর্মালি আমাদের যে মেমোরি কার্ডে যে রাইট প্রোটেক্টেড থাকে অথবা ড্যামেজ থাকে সেটা রিপেয়ার হয়ে যায়। তো এটা যেহেতু ফরম্যাট হয়ে গেছে তো আশা করি আপনাদের এই প্রসেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই প্রসেসটি ফুল কমপ্লিট করার জন্য আপনারা এখানে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পরে একটু সময় নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফরম্যাট ফিনিশ হয়ে গিয়েছে, আমাদের ফরম্যাটিংটা। তো আমরা এটা 100% কমপ্লিট করে ফেলেছি। তো আমরা এখানে ফিনিশে ক্লিক করব। এই টুলসের মাধ্যমেও আমি আশা করি আপনি আপনার ড্যামেজ হওয়া মেমোরি কার্ড নতুবা পেনড্রাইভটি ফরম্যাটের মাধ্যমে আপনার রিপেয়ার করতে পারেন।
তো যদি আপনি মনে করেন যে টুলসটি ব্যবহার করার মাধ্যমে আপনার মেমোরি কার্ড নতুবা পেন ড্রাইভটি রিপেয়ার হচ্ছে না, সামহাও কোনো রকম ফেলার দেখাচ্ছে এবং কোনো রকম প্রবলেম দেখাচ্ছে, তো আপনি ফাইনালি আরেকটি টুলস ব্যবহার করতে পারেন। এখন আমি যে টুলসটি ব্যবহার করা দেখাবো সেটা হলো ডিস্ক রিপেয়ার টুলস। এই টুলসটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এটার নাম হলো মালভি স্টাইল সেটআপ। তো এটা আপনি নর্মালি এক্সি ফাইলে ডাবল ক্লিক করে এটা নর্মালি সেট আপ করে দেবেন। সেট আপ করার পর আপনি ডেস্কটপে আইকন নাও পেতে পারেন। তো আপনি যদি ডেস্কটপে আইকন না পান তখন আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্ট থেকে অল প্রোগ্রামসে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন এখানে সিজে সিকিউরিটি লিমিটেড নামের একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লঞ্চ ডিস্ক রিপেয়ার এক্সিতে ক্লিক করবেন, দেন ইয়েস। দেন এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন, নর্মালি এখানে বলবে ডিভাইস সিলেক্ট করার জন্য ইউএসবি অনলি। তো আমি এখানে ডিভাইস সিলেক্ট করব, আমার এখানে ডিভাইস দেওয়া আছে জেড প্লাস 16 জিবির একটি ইউএসবি পেন ড্রাইভ, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এবং এখানে আমি আমার কাজের সুবিধার্থে ডিজেবল ইউএসবি রাইট প্রোটেকশন ইন রেজিস্ট্রিটা ওকে করে দিব। সেটা ওকে করার পর আমি নর্মালি ডিস্ক পার্টে ক্লিক করব। ডিস্ক পার্টে ক্লিক করার পর এটা অটোমেটিক তার কাজটি করে নেবে, যেটা আমি ম্যানুয়ালি করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, এটা সেটা টুলসের মাধ্যমে এটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হওয়ার পরে ফরম্যাট চাচ্ছে যে আমি এটা পার্টিশন দিতে চাচ্ছি কিনা, আমি সেটা এখানে ইয়েস দিয়ে দিব, অর্থাৎ ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিস্ক রিপেয়ার সাকসেসড দেখাচ্ছে, অর্থাৎ 100% কমপ্লিট। দেন আমি এটা ক্লোজ করে দিব। দেন আমি এখানে দেখতে পাচ্ছি যে ইউ ডিভাইস ইজ নাও রেডি ফর ইউজ, এখানে আমি ওকে দিয়ে দিব, অর্থাৎ আমার যাবতীয় যত কাজ আছে সবগুলো সাকসেস হয়ে গিয়েছে। তো আমি এখানে তিনটি টুলসের ব্যবহার দেখলাম, কিন্তু আপনারা এখানে যে কোনো একটি টুলস ব্যবহার করবেন এবং যে কোনো একটি টুলসের মাধ্যমে আপনার ড্যামেজ হওয়া মেমোরি কার্ড নতুবা পেন ড্রাইভটি রিপেয়ার হয়ে যাবে। যদি আপনার এখানে একটি টুলসে না হয় তখন আপনি দ্বিতীয় এবং তৃতীয় টুলসটি ব্যবহার করতে পারেন। তো এই টুলসগুলো ব্যবহার করার মাধ্যমে আমি আশা করি আপনার ড্যামেজ হওয়া মেমোরি কার্ড এবং পেন ড্রাইভটি রিপেয়ার হয়ে যাবে। তো আপনি প্রথম পার্টে যে ভিডিওগুলো যে পদ্ধতিগুলো দেওয়া আছে সেই পদ্ধতিগুলো ট্রাই করবেন, এবং সেগুলো যদি আপনার কোনো রকম ফেইলার আসে বা আপনার সেখানে কোনো রকম প্রবলেম হয় তখন এই দ্বিতীয় ভিডিওতে আমি যে টুলসগুলো ব্যবহার করেছি সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং এখানে আপনার মেমোরি কার্ড এবং পেন ড্রাইভটি ড্যামেজ হওয়া থেকে রক্ষা করতে পারেন। এবং এরপর আপনি চাইলে আপনার সবগুলো ডাটা আপনি রিকভার করতে পারবেন। সেটা নিয়ে আমি আরেকদিন একটি ভিডিও বানাবো, কীভাবে আপনি আপনার ফরম্যাটেড আপনার ডিলেটেড ডাটা থেকে আপনি আপনার ডাটাগুলো সবগুলো রিকভার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সম্পূর্ণ প্রসেসগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে টেক ইডিকালের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।